ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। এসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, এ মা তোমার চরণ দুটি দুঃখে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম জানি, এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভারত মায়ের জয় হোক। আপনারা সবাই জানেন আগামী 30 তারিখ যে নির্বাচন রয়েছে ভবানীপুরে, আমি একজন সনাতনী জাতীয়তাবাদী ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি ত্রিশূল চিহ্ন চেয়েছিলাম, আমি চেয়েছিলাম রাজহাঁস, আমি চেয়েছিলাম শঙ্খ। দেখতেই পাচ্ছেন আমার এদের মতো পেশি শক্তিও নেই, এদের মতো বয়সের বলও নেই। তো কোন মাইক্রোফোনে কথা বলছি আপনারা শুনতেই পাচ্ছেন, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই বন্ধু, আমাকে নির্বাচন কমিশন ত্রিশূল বা রাজহাঁস বা শঙ্খ এরম কোনো চিহ্ন দেয়নি, আমি আপেল চিহ্ন নিয়ে যোগদান করছি। পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল এটা বলতে পারে না যে তারা সনাতনী এবং জাতীয়তাবাদের ঠিকাদার। একটু আগে একটা গন্ডগোল হয়েছে, একটা ঝামেলা হয়েছে শুনলাম, সেখানে কিছু মানুষের ওপর কিছু মানুষ আক্রমণ করেছে, কয়েকজনের মাথাও ফেটে গিয়েছে। দেখুন, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, আমরা পরস্পর পরস্পরের ভাই, পরস্পরের বন্ধু। আমরা কোনো ব্যক্তিকে আমরা আক্রমণ করব না, এবং আমরা যদি সনাতনী হই তাহলে আমরা কোনো সনাতনী ভাই বা বোনের গায়ে হাত তুলব না। আসাদুদ্দিন ওয়েসি বা ওয়েসিদের মতো লোকেরা বলছে সির্ফ 15 মিনিট কে লিয়ে পুলিশ হটালো, ও তো 100 করোড় হ্যায় আর হম 15 করোড় হ্যায়, তো হম দিখা দেঙ্গে কিয়া উনকো কর সকতে হ্যায়। হ্যাঁ, আমি আপনাদের সামনে আপনাদের ঘরের সন্তান চন্দ্রচূড় বলছি যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আমরা 50%-এর বেশি, আমাদের কোনো বড় ফুল ছোট ফুল জনপরা কাস্তে কোনো কাটা হাতের তাবেদারি করার দরকার নেই। যেদিন আমরা সনাতনীরা জাতীয়তাবাদীরা একাট্টা হয়ে ভোট দেব, সেদিন ওরা হাত জোর করে আসবে আমাদের কাছে, আমাদের সুযোগ সুবিধায়। একটা রাম মন্দির নয়, আমরা প্রত্যেকটা মন্দিরের আমরা রিবিল্ড চাই। আজকে স্পর্ধা হয় কি করে? আজকে টিএমসি বিজেপিকে মেরেছে না, বিজেপি টিএমসিকে আমাদের দেখার দরকার নেই। কিন্তু এই নির্বাচনে আমরা দেখলাম যেভাবে রাজনৈতিক হিংসার নামে আসলে সাম্প্রদায়িক হিংসাকে আরাম করা হয়েছে, বেঁচে বেঁচে সনাতনীদের বাড়িতে অত্যাচার হয়েছে, ঘর লুট করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, নারীদের ওপর অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি আগামী দিনে, কিন্তু প্রতিশোধের জন্য তৈরি থাকো সবাই। হর হর মহাদেব, কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমাদের একটাই কথা, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নেতাজি সুভাষচন্দ্রের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, এখানে কোন রকম মৌলবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। আর একটি নপুংসক রাজনৈতিক দল, একটি নপুংসক রাজনৈতিক দল যারা বলেছিল আমরা পরিবর্তনের পরিবর্তন ঘটাবো,
আজকে তাদের উপর আক্রমণ হয়েছে আমি জানি যে কোন আক্রমণ নিন্দনীয় কিন্তু কি প্রোটেকশন দেবে ওরা নির্বাচনের পরে যখন আমাদের এই পশ্চিমবঙ্গের সন্তানরা নিহত হয়েছে মায়ের কোল খালি হয়েছে তখন ওরা ফোন সুইচ অফ করে রেখেছিল আমি আপনাদের সন্তান চন্দ্রচূড় গোস্বামী আমি আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত সনাতনী জাতীয়তাবাদীদের জন্য লড়াই করব বন্ধু আগামী 30 তারিখ 8 নম্বর চিহ্ন কৃষ্ণ ভগবানের চিহ্ন এই 8 নম্বর চিহ্নে আপেল চিহ্ন আমাকে ভোটদান করুন এই নির্বাচনে আমরা দেখেছি কিভাবে টাকার বিনিময়ে জনপ্রতিনিধিরা নির্বাচনে লড়ার সুযোগ পেয়েছেন প্রত্যেকটা রাজনৈতিক দলে যেভাবে রাজনীতিতে বেশ্যাবৃত্তি শুরু হয়েছে তার বিরুদ্ধে আমাদের লড়াই বন্ধু 30 তারিখ 8 নম্বরে আমাকে দিয়ে আপনাদের প্রত্যেকটি ভোট এই সিস্টেমের বিরুদ্ধে তাদের গালে এক একটি কষিয়ে থাকবে আপনারা 30 তারিখ ভোট দিন সকাল সকাল ভোট দিন পিসি শক্তি এবং অর্থবলের বিরুদ্ধে আপনারা ধর্মকে জয়যুক্ত করুন মহাভারতের যুদ্ধেও আপনারা জানেন শ্রীকৃষ্ণ ভগবান যেদিকে ছিলেন জয় কিন্তু সেখানেই হয়েছে যতই পরাক্রমশালী হোক কৌরবরা কিন্তু আমি এটাও জানি যে কৌরবদের পক্ষে দুর্যোধন বা দুঃশাসনের জন্য নয় যারা মহৎ ব্যক্তি ছিলেন ভোলাচার্য ছিলেন কৃপাচার্য ছিলেন অশ্বত্থামা ছিলেন ভীষ্ম ছিলেন কর্ণ ছিলেন তারা হ্যালো তারা চুপচাপ ছিলেন বলেই ছিলেন বলেও কিন্তু এই মহাভারতের অন্যায়টা ঘটতে কাজে আপনাদের গর্জে ওঠার সময় কেউ চুপ করে থাকবেন না 30 তারিখ ভোট দিন আপেল চিহ্ন থাকবেন আর যেদিন আমরা আমাদের সনাতনীদের শিবাজী মহারাজের মতো স্বামী বিবেকানন্দের মতো আমাদের ধ্বজ সারা পৃথিবীতে আমরা উন্নীত করতে পারবো সেদিন আমরা বলবো জিস দিন তেরে ফতেহ কি পরচম ইস মিট্টি পে লহরায়েগা জিস দিন তেরে ফতেহ কি পরচম ইস মিট্টি পে লহরায়েগা ক্যা জমিন ক্যা আসমান ইয়ে হিন্দুস্তান মিল জায়েগা ক্যা জমিন ক্যা আসমান ইয়ে হিন্দুস্তান মিল জায়েগা হর হর মহাদেব জয় মা দুর্গা জয় মা কালী জয় পশ্চিমবঙ্গ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক প্রণাম অভিনন্দন এবং নমস্কার ধন্যবাদ।